আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। ভব ঘুরে পথিক, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আমার একটা রেফারেন্স সম্পর্কে জানার ছিল, যদি অনুমতি দিতেন জিজ্ঞেস করতাম। হ্যাঁ হ্যাঁ বলেন। নবী মুহাম্মদের যে মুতা বিবাহের রেফারেন্স, সেটা সম্পর্কে একটু কথা ছিল, যদি মানে এ বিষয়ে একটু দেখাতেন যে রেফারেন্সটা আমি পাচ্ছি না। মানে আগে একটু আপনি আমাদেরকে বলেন যে মুতা বিবাহ জিনিসটা কি, আগে একটু বলে নেন আমাদেরকে। ভাইয়া, মুতা বিবাহ হচ্ছে সাময়িক চুক্তির বিনিময়ে যে বিবাহ। আচ্ছা, এটা কি ইসলামে কি এটা আছে নাকি নাই? এটা সম্পর্কে আমি ক্লিয়ার না, তবে যতটুকু শুনেছি আছে। আচ্ছা, মানে হচ্ছে এটা কি একটা প্রস্টিটিউশনের মতো নাকি? কনসেপ্টটা ওই রকমই বলা যায়। একটু আমাকে আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন তো, যে মুতা বিবাহটা ধরেন একজন মুমিন মুতা বিবাহ করতে গেল, কিভাবে করবে, সে ঘটনাটা কিভাবে করবে, একটু বুঝিয়ে বলেন তো। মানে ভাইয়া, সাময়িক সময়ের জন্য বিবাহ, মানে তাকে মোহরানার বিনিময়ে কিছু নির্দিষ্ট সময়ের জন্য তাকে বিবাহ করা, পরবর্তীতে তালাক দেওয়া, এটা টাকার বিনিময়ে? হ্যাঁ, মোহরানা। মনে করেন যে 10,000 টাকা দিলাম একটা মেয়েকে, এক রাতের জন্য ভাড়া করলাম, ভাড়া করে এক রাত আমরা মানে তারা খুব মজ মাস্তি করলো, সকালে বিয়েটা ভেঙে গেল নাকি, তালাক হয়ে, অটো তালাক হয়ে গেল, এটা কি তো মুতা বিবাহ বলে নাকি? হ্যাঁ ভাইয়া, এটা এবং এই জিনিসটা কি অ্যালাউড, ইসলামে কি অ্যালাউড নাকি এটা হারাম, একটু পরিষ্কার করেন আগে। এটা আমি শিওর না, মানে তবে যতটুকু জানতে পেরেছি কোরআন হাদিস আপনার ওয়েবসাইটে লেখা পড়ে যতটুকু বুঝলাম, এটা জায়েজ। আচ্ছা, তাহলে যদি জায়েজ হয়, তাহলে যদি নবী করে তাহলে সমস্যাটা কোথায়? এটা তো হালাল। কিন্তু এ ব্যাপারে তো রেফারেন্স পাওয়া যায় না, এই জন্য একটু কথা ছিল আর কি। রেফারেন্স পাওয়া যায় না? আপনি কি সংশয়.com এর ওই লেখাটা পড়েছেন, আমার এই বিষয়ক লেখাটা? জি ভাইয়া, পড়েছি। ওই যে অংশটা ছিল, নবী মুহাম্মদ কি মুতা বিবাহ করেছিলেন, ওই যে ইসলামী বুক সেন্টার থেকে যে পাবলিশটা হয়েছিল বই, সেখানে দেখলাম যে অনুবাদটা ভুল ছিল আর কি। অনুবাদটা ভুল ছিল মানে আপনার কাছে কি প্রমাণ আছে যে অনুবাদটা ভুল ছিল? সেই সেই অনুবাদের কি নতুন সংস্করণ বের হয়েছে? না ভাইয়া, তবে sunnah.com এবং hadithbiri.com এ দেখলাম যে একটু মানে ওখানে মুতাহ বিবাহ নেই, কিন্তু হজ্জে হজ্জে কি বলে মুতাহ হজ শব্দটা রয়েছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এই গতদিনও এই বিষয়ে একজন এসেছিলেন, তাকে আমি একটা ইয়া বলেছিলাম যে সে এই বিষয়ে কি বলতে চায়, আপনি কি সেই চ্যালেঞ্জটা একটু নিবেন দয়া করে, যে আপনিও কি একই কথা বলতে চাচ্ছেন কিনা, যে আমি ইচ্ছাকৃতভাবে এডিট করে হাদিসটা ভুল দিয়েছি, এটা কি আপনি বলতে চাচ্ছেন? না না, এখানে আপনার ভুলটা না, এখানে রেফারেন্সটা যারা লিখেছে ইসলামী বুক সেন্টার থেকে প্রকাশিত বই, সেখানে তারা ভুল করেছে, এবং sunnah.com এবং hadithbiri.com যেটা পেয়েছি সেটার সাথে এটা মিলছে না, অর্থাৎ সেখানে অনুবাদে ভুল হয়েছে। এবং আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, সেখানে কিছু islamicauthors.com, সেখান থেকে পাওয়া গেছে যে এখানে নাকি অনুবাদটা ভুল করেছিল, মুসনাদে আহমদের যে ওই সংস্করণটা ছিল পরবর্তীতে তারা ঠিক করে নিয়েছে, পরবর্তী সংস্করণ অনেক পরে। আচ্ছা, এরা কি এই যারা হচ্ছে এই বইটা প্রকাশ করেছিল মুসনাদ আহমদ, তাদের কাছ থেকে কি কোনো এই বিষয়ে বিবৃতি আপনার কাছে আছে, যে আমাদের ওই সংস্করণে ভুল ছিল, আমরা এখন ঠিক করে দিচ্ছি, এই যে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছি এই বিষয়ে যে এটা আমরা এখন সংশোধন করে নিচ্ছি, এরকম কোনো আছে আপনার কাছে মানে ডকুমেন্ট দলিল? হ্যাঁ ভাই, আপনাকে একটা লিংক দিচ্ছি, চ্যাট বক্সে দিব। হ্যাঁ দেন তাহলে। আসিফ ভাই, একটু সময় লাগবে, আমি খুঁজতেছি। আচ্ছা বাসমির ভাই, ঠিক আছে, গুড নাইট বাসমির ভাই। আচ্ছা হ্যাঁ ভাই, এখানে বলা হয়েছে যে hadithbiri.com যে ওয়েবসাইট ছিল সেখানে ওটা সংশোধন করে নিয়েছে। hadithbiri.com সংশোধন করলে তো হবে না ভাই, এই বইটা যেখান থেকে প্রকাশ হয়েছে, এই বইটা যারা প্রকাশ করেছে মুসনাদে আহমদ, সেই বইটা যারা প্রকাশ করেছে ইসলামিক সেন্টার, সেখান থেকে কি কোনো বিবৃতি দেওয়া হয়েছে? লিংকে যেটা দেখলাম তারা বলেছে যে চেঞ্জ করা হয়েছে, কিন্তু আমি সরাসরি প্রমাণ পাইনি, তবে sunnah.com এতেও দেখলাম যে আসিফ ভাই, আপনাকে একটু আপনার একটু অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে ইসলামিক অথর্স যে রেফারেন্সটা উনি দিয়েছেন সেটা একেবারেই মেড ইন চুনাহাগা খামার ভাই। এই এই টাইপের চুনাহাগা ওয়েবসাইট আপনি নিয়ে আসছেন আমাদের সাথে, আপনাকে আমি যেটা স্পেসিফিকলি জিজ্ঞেস করছি ভবগুরে পথিক, আমি দেখলাম আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা দেখলাম, এটা একেবারে খাইস্টা টাইপের চুনাহাগা খামারের লিঙ্ক দিয়েছেন, মানে একেবারে কোনো আলোচনার যোগ্য এটা না। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি ভবগুরে পথিক, আপনি একটু কথাটা শুনে তারপর উত্তর দেন। মুসনাদে আহমদ বইটার মানে অনুবাদ করেছে ইসলামিক সেন্টার থেকে, এটা প্রকাশিত হয়েছে, এই ইসলামিক সেন্টার থেকে কোনো বিবৃতি
কি আপনার কাছে আছে? আমার কাছে নেই ভাইয়া। তাহলে তাহলে আপনি কিভাবে বললেন যে তারা অনুবাদে ভুল করেছে? ভুলটা কি তাদেরকে আপনি জানিয়েছেন, ইসলামিক সেন্টারকে জানিয়ে ইনফর্ম করা হয়েছে এই বিষয়ে, যে এই বিষয়ে আপনারা এখানে ভুল করেছেন? যদি ভুল করে থাকে কোন একটা বইতে, সেটা তো কোনো চুনাহাগা অথর সেটা তো আসবে না, সেটা তো তারাই বলবে যে ভাই আমাদের এখানে ভুল হইছে। ভাইয়া একটা রেফারেন্স দিয়েছি যে sunnah.com। ভাই sunnah.com এর কথা তো বলছি না, বাংলাদেশ ইসলামিক সেন্টারে থেকে যে বইটা অনুবাদ করে বের হয়েছে মুসনাদ আহমদ, আপনি কি বাংলাদেশ ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করেছেন, বা এই চুনাহাগারা কি ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করেছে এই বিষয়ে, যে আপনাদের এই বইয়ের এততম পৃষ্ঠাতে এখানে একটা অনুবাদে ভুল আছে, করা হয়েছে নাকি হয় নাই? আমার সাথে আসলে যোগাযোগ হয়নি, তাই বলতে পারছি না আসলে। তাহলে আপনি এই চুনাহাগাদেরকে বলেন যে এই চুনাহাগারা যেন দল বেঁধে ইসলামিক বাংলাদেশ ইসলামিক সেন্টারে যায়, গিয়ে একটা প্রতিবাদ করে, মানববন্ধন করে, মিছিল করে, আন্দোলন করে, কেন এরকমের একটা ভুল অনুবাদ তারা করেছে। তারপরে সেই ইসলামিক সেন্টার যখন তাদের প্রকাশিত বইতে যে জিনিসটা আছে সেই জিনিসটার একটা পরবর্তী সংস্করণ ছাপাবে এবং উপরে লিখে দিবে, ভূমিকায় লিখে দিবে যে গত সংস্করণে এই জায়গায় এই শব্দে একটা ভুল ছিল, আমরা এটা সংশোধন করে নিলাম, সেই বইটার কপিটা আপনি আমার কাছে নিয়ে আসবেন, তখন আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। ভবগ্রহের পথে আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পেরেছি। আরেকটা বিষয় জানার ছিল, এটা প্রসিডিউরটা কি, এই যে একটা ভুল অনুবাদ সংশোধন, মনে করেন চুনাহাগা থেকে একজন বললো যে এই অনুবাদটা ভুল, তাতে তো আমরা লাফাতে লাফাতে ধরে নিব না যে ও আও চুনাহাগা থেকে বলেছে তাহলে তো এটা তো ভুলই হলো, এটা তো আমরা ধরে নিব না, তাই না? আপনি ওই মানে চুনাহাগা হোক আর যে হাগাই হোক সেই হাগাদেরকে বলবেন যে আগে ইসলামিক সেন্টারে গিয়ে যোগাযোগ করে তাদের কাছ থেকে একটা বিবৃতি নিয়ে আসতে, বা তাদের একটা পরবর্তী সংস্করণে একটা ভূমিকাতে একটা মানে মানে ধরেন তৃতীয় সংস্করণের ভূমিকা এরকম একটা অংশ থাকে একটা বইতে, সেখানে লেখা থাকে যে আগের সংস্করণে কি ভুল ছিল, এই সংস্করণে কি সংশোধন করা হয়েছে, সেই সংশোধনীটা নিয়ে আসবেন, তখন এই বিষয়ে কথা বলবো, এর আগে না। আচ্ছা ভাইয়া, ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া ইসলামের যে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, এরপরে যে উহুদের যুদ্ধটা হয়েছিল, অনেকে ক্লেম করে যে উহুদের যুদ্ধটা মুসলমানরা জিতেছিল, এটা কি আসলে জিতেছিল? তবে আমি মানে রেফারেন্স ঘেটে দেখলাম যে এটা নাকি হেরেছে তারা। উহুদের যুদ্ধে যতদূর তো আমি যতদূর জানি যে প্রায় হারার মানে একদম মানে অবস্থা খারাপই ছিল মুসলমানদের অবস্থা, উহুদের যুদ্ধে তো খারাপ ছিলই বলে আমি যতদূর জানি। ও আচ্ছা ভাইয়া, যে বদরের যুদ্ধ তো দেখলাম যে আক্রমণাত্মক যুদ্ধ ছিল, মানে এরই ফলশ্রুতিতে কি সেই উহুদের যুদ্ধটা হয়েছিল? ভাই এই জিনিসগুলো আপনি তো একটু সিরাত পড়েই জানতে পারেন, মানে এই প্রশ্নগুলোর আসলে কারণটা কি বুঝতে পারছি না, সিরাত পড়লে তো এই জিনিসগুলো জেনে জানা যায়। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাকে কি বিদায় জানাবো আজকে? হ্যাঁ বিদায় জানাতে পারেন। আচ্ছা ভাই রেফারেন্সটা একটু আপনি একটু দেখেন, sunnah.com আর হাদিস বিলি। না সেইটা আমি দেখবো না, আপনি যখন সেই বই একটা প্রকাশিত বই যে বইটার অনুবাদ প্রখ্যাত অনুবাদকরা সেই বইটার অনুবাদ করেছেন, সেটার এগেনস্টে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনার সেই পরিমাণ রেফারেন্স নিয়ে আসতে হবে, সেই পরিমাণ মানে হচ্ছে সেই অনুবাদকদেরকে দিয়ে এই জিনিসটা ভেরিফাই করে আনতে হবে যে তারা ভুল করেছে, তখন সেটা গ্রহণযোগ্য হবে, আপনার মুখের কথাতে কিছু যায় আসে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, বিদায় জানাতে পারেন। আচ্ছা তাহলে ভালো থাকেন।